আমার মতো লোকের সাধারণ ভোট দিল তারা মনে করে টক করতে ব্যস্ত হারিয়ে যায় তারা লজ্জার বিষয় তাদের শুনে এই যে কোন নির্বাচনের পরিবেশ না নির্বাচন করার দরকার নেই আপনি যদি কিছু মনে না করেন একটা এমপি ইলেকশন করা কিন্তু অনেক চ্যালেঞ্জের অনেক খরচের বিষয় অনেক খরচ না চাইলেও হয় আপনার এই ভোটটা করতে যদি আপনার কোনো প্রবলেম না থাকে বলতে আপনার ভোটটা করতে কেমন খরচ হলো ভোটটা করতে আমার তেমন কোনো খরচা হয়নি কারণ হলো যে আপনারা শুনে কালকে বলছে এখন শুনে অবাক হয়ে যাবেন আমাদের কোনো জায়গায় কিন্তু কোনো মাইকে ছিল না পোস্টার ছিল না তারপরে মনে করেন আমরা বেশিরভাগই করছি কি আমরা একটা গাড়ি নিয়ে সমস্ত এলাকায় আমি নিজেই কিন্তু ঘুরে ঘুরে বেড়াইছি মাইক নিয়ে তারপরে মনে করেন বিভিন্ন জায়গায় আমি সবচেয়ে বেশি আপনার সহযোগিতা করছে আমার মিডিয়া এবং আমার যারা সমস্ত ভক্তরা আছে অতিরিক্ত তারা মনে করি পোস্টার এবং আমার ছবিটা প্রচার করতে একটা মার্কা ভোট দিন একটা মার্কা অমুক আসে এইটার কারণে আমি অনেক দিকে এগিয়ে গেছিলাম বিভিন্ন জায়গাতে আমার পোস্টার ব্যানার এগুলো তো অনেকে আমাকে দিয়েছিলেন তো এই হিসেবে আমার তেমন কোনো খরচা হয়নি খুব অল্প খরচায় আমি নির্বাচন করি শুনেন ভালোবাসা করতে টাকা বসাতে হয় না মানুষের ভালোবাসা রাখলে টাকাও লাগে না ধন্যবাদ হিরো ভাই আপনি হাইকোর্টে রিট করতেছেন ধরেন এরকম হলো যে আপনি রিটে কিছু পেলেন না তারপরে কি মানে এই অবস্থাটা যদি থাকে পরবর্তীতে আবার আপনি এমপি ইলেকশন বা জাতীয় সংসদ নির্বাচনে ইয়ে করবেন কিনা যদি মানে রিটে আপনার শুনে এই যে কোন নির্বাচনের পরিবেশ না নির্বাচন করা দরকার নেই সুষ্ঠু পরিবেশ না হলে আপনার মনে করেন সুষ্ঠু একটা নির্বাচন হবে কালকে যে সুষ্ঠু নির্বাচনে আমরা ওখানে যাও দেখি কাজ চুরি হয় আর একটা দুঃখের বিষয় আমার মতো লোকের সাধারণ ভোট দিল তারা মনে করে টক করতে ব্যস্ত হারিয়ে যায় তারা লজ্জার বিষয় তাদের লজ্জার বিষয় দেখে কি করছে ওরা কাজ চুরি করে করছে কি হিরল খাইয়ে দিয়েছে মানে এর কে মনে করে কি করবো আমার মতো লোকের সাথে ভোট করে আমার মতো লজ্জার বিষয়টা তো হিরল ভোট করতে সিনে লেয় তারা আর আমরা মনে করছিলাম এবার সরকার একটা ফেয়ার নির্বাচন দেবে তো এখানেও সামান্য ছটা মতনের আসনের মধ্যে সেই কটা আসনের দরকার মানে এদের দরকার আমাদের দলের বাইরে দাঁড়া থাকবে তারা কেউ নির্বাচন করতে গোটাল বাংলাদেশ একতভাবে আর চায় অন্য কোনো লোক ভোট করতে পারবে না এদের আন্দোলনে একদল কোনো মনে করেন সাইনবোর্ড থাকে তারাই ভোট করতে পারে এটা কথা ঠিক এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না আর কারণ এই ছয়টা সাতটা আসনে যদি ফেয়ার নির্বাচন দিত আমরা বুঝতাম না এই বেলা একটা ভালো নির্বাচন দিছে এখানেও কাজ শুরু করেছে তারা কয়েকজন থাকা তাও